হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি আর মামামও উঠে পড়েছে, আর মা তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। উঠে পড়ে মা রান্নাঘরে চলে গেছে, আমি আবার রান্নাবান্না শুরু করব। তার আগে একটু চাটা খাবো খেয়ে নিয়ে। আর আজকে সেই কালকে তোমাদের দেখিয়েছিলাম গাছে ইঁচড়টা পেরে রাখা আছে, সেই ইঁচড়টা আজকে রান্না হবে। তার সাথে ডিম হবে, ডিমের অমলেটের ঝোল, তারপর ডাল হবে, হ্যাঁ, আর হচ্ছে আর কী হবে বলতে পারছি না, পটল ভাজা হবে ডালের সাথে, এইসব রান্না হবে। তো সেগুলো করব। আর ইঁচড়টা মা সকালে বসে বসে আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে, ওই জন্য ইঁচড় কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নাটা একটু পরে শুরু করবো, আগে একটু মামাকে তুলবো, তুলে ফ্রেশ করব, তারপর সব কিছু, আর একটু চা খাবো আমি, ঠিক আছে? তো চলো তাহলে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি, সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তোমাদের বলেইছিলাম আমাদের গাছের ইঁচড় ভীষণই সুন্দর। আমাদের ইঁচড় কিন্তু একচুয়াল সেদ্ধ করার প্রয়োজনই পড়ে না, এত সফট। কিন্তু মা বলল যে আলু আর ইঁচড়টা দিয়ে একবার একটু জলে ভাপিয়ে নিতে, মানে সিটিও দরকার নেই, একটুখানি মানে সিট করলেই বন্ধ করে দেব, তাই একদম গলে যাবে, এত ভালো ইঁচড়টা। তো এখানে দেখো মা সব কেটে দিয়েছে, এবার আমি এটা প্রেশার কুকারে একটুখানি ভাপিয়ে নেবো জলে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক কাজটা। তারপর মামামে একটু ভাতও বসিয়ে দেবো, ওকে আজকে ভাত দেবো, কারণ কালকে তো লুচি টুচি খেয়েছে, ওই জন্য। মা প্রেশার কুকার ঢাকনাটা দাও তো, ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। তো ইঁচড়টা এখানে সেদ্ধ হয়ে গেছে, যার জন্য আগে ইঁচড়ের মশলাও হয়ে গেছে বলে ইঁচড়টাই বসিয়ে দিলাম। আর ইঁচড়টা মানে এত ভালো না আমাদের গাছের, মানে মা একটা সিটি পড়তে পারেনি, সাথে সাথে প্রেশার কুকারে ঢাকা খুলে দিয়ে মানে ইয়ে করলো, বের করে দিল, তা সত্ত্বেও ইঁচড়টা একদম মানে সেদ্ধ হয়ে গেছে পুরো, এত ভালো ইঁচড়। তো যাই হোক, এখানে দেখো আমি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষবো, কারণ ইঁচড়টা পরে দেবো, যেহেতু অলরেডি কিন্তু ওটা সেদ্ধ হয়ে আছে, বেশি ঘাটাঘাটি করতে গেলে পুরো একদম মানে আলু ভাতে হয়ে যাবে, তো ওই জন্য ওটা একটুখানি পরেই দেবো। আর এখানে আমি নুন হলুদ যা যা লাগে, আর হ্যাঁ আমি মশলা কিন্তু চাইলে আরও অনেকটাই দেওয়া যায়, কারণ ইঁচড়ের পরিমাণ যেহেতু অনেকটা, কিন্তু আমি কিন্তু মশলা একদম অল্প আর ঝাল অল্প দিয়ে করছি, কারণ আমার মা একটু ইঁচড় খাবে, মামামও খাবে, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ইঁচড় হয়েছে, তো যার জন্য সেই অনুপাতে মশলা কিন্তু কম। কিন্তু আমি জানি অল্প মশলাতেও যদি কষিয়ে ভালো করে করা যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে। তো যথারীতি আমি অনেকটা টাইম ধরে কষাচ্ছি, আর পাশে কিন্তু আমি বেগুন পটল এগুলো সব ভেজে নেব, কারণ গ্যাস ফাঁকা রেখে লাভ নেই, গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল, ওই জন্য এপাশে আমি ইঁচড়টা কষাচ্ছি আর ওপাশে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি। তাহলে চলো কাজটা একটু কমপ্লিট করে নিই, সাথে থাকো। তো এখানে আমাদের গাছের ইঁচড় রান্না দেখা হয়ে গেছে, একটা বাটিতে ধরে নিই, বাটিটাই আবার রেখেছি, অনেকটা ইঁচড় তো একদম হালকা মশলা দিয়ে করেছি ইঁচড়টা। আর এখানে মামামের একটু পটল আলু ভাতে দিয়ে ভাত, এবার ওকে এটা খাইয়ে দেব। আর এখানে আজকে অমলেটের ঝোল হবে, তাই বের করে রেখেছি ডিমটা। আর এখানে হচ্ছে ডাটা দিয়ে কাঁচা মুখের ডাল হবে, একদম পেট ঠান্ডা করে কাঁচা মুখের ডাল, তো ডালটা এখানে বসিয়ে দিয়েছি। আর পটল আর বেগুন ভাজা তো হয়েই গেছে, তাহলে চলো আগে মামামকে চটপট খাইয়ে নিই, পরে আবার আসছি, সাথে থাকো। তো মামামকে চটপট অল্প করে খাইয়ে দিলাম, আর মামাম না ভাতটাতে থেকে জানো তো ফলটা বেশি ভালো খায়, তাই ওকে একটু পরে ফল দেবো, মাকেও দেবো, মাও খাবে। তো আমি এই ফাঁকে দেখলাম আবার রান্নাঘরে এসে দেখো ডালটা বসিয়ে দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে মুগের ডালটা করছি। এখন ফ্রিজে তরমুজ কেটে রাখা হয়েছে, সেই তরমুজটা খাওয়া হবে। আমি সকালবেলা এখনও কিছু খাইনি, আমি একটু ছাতু খাবো, মা ছাতু মুড়ি খেয়ে নিয়েছে আর মামাম অল্প একটু ভাত খেয়েছে, পুরোটা খায়নি। এখন দেখো ফল খাওয়া চলছে, আপেল, শশা, তরমুজ, ঠিক আছে, লেবু, সব কিছু এখন খাবে দুজনে, তিয়ানার নাতনি দুজনেই ফল খেতে ভালোবাসে। আর এটা এখন ফ্রিজেই থাকবে নাকি? তাহলে এটা ফ্রিজেই থাক। আর ওদিকে আমার ডাল হচ্ছে, দাঁড়াও খুলি, ঢাকতে হবে ওটা। তো আমার ডাল এখন এখানে হচ্ছে, আর বাদ বাকি রান্না তো সব দেখিয়েই দিয়েছি, এখানে সব ভেজে রেখেছি পটল বেগুন আর ইঁচড়টা তো দেখিয়েছি, আর এখন ডাটা দিয়ে ডালটা নামাবো, বুঝতে পারছো? নামিয়ে ফেলবো, ঠিক আছে, চলো এবার তারপরে অমলেটের ঝোলটা করবো, তাড়াতাড়ি করে ফেলতে পারলেই শান্তি গরমের মধ্যে আর কি। তার আগে একটু ছাতু খেয়ে নিই, চলো সাথে থাকো।
আর তারপরে দেখো এখানে আমি অমলেট ভাজা শুরু করে দিয়েছি। ওরে বাপরে বাপ, যা সূর্যের তাপ আর গরম গো! মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে মারা প্রতিদিনই আমাদের জন্য খাবার তৈরি করে বাড়িতে, দেখো যারাই আমরা রান্না করি না কেন, বিশাল কষ্ট গো এই গরমে। তো কী আর করা যাবে। তো আমার এখানে দেখো সবকটা অমলেট ভাজা হয়ে গেছে। যেহেতু ডিমের সাইজ খুব ছোট্ট ছোট্ট, এখন গরমে সব ডিম ছোট মানে আসছে আর কি, যাই বাবা ডিম আনছে না কেন সবই দেখছি ছোট। তো এখন ডিম অমলেটগুলো সব আমি ভেজে নিয়েছি, ওই জন্যই আজকে অমলেটটা ঝোল করার ডিসিশন, কারণ এত ছোট ছোট ডিম সেদ্ধ ভাল লাগে না দূর, ওই জন্য একটু অমলেট করলে তা বড় বড় হবে। একই ডিম কিন্তু অমলেট করলে তবুও মনে হয় যে না ডিমটা খাচ্ছি। তো এখানে দেখো সবকটা ভেজে নিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট একদম রেডি, আর এখানে আলুও কাটা আছে। তো এবার আমি ঝোলটা করে ফেললে রান্নাটা হয়ে যায়, ঠিক আছে? চলো তাহলে আমি একটু করে নিই। হ্যালো ফ্রেন্ডস, করিতে এখন সময় দুপুর বাজে 1:10, ঠিক আছে? বাবা দোকান থেকে জাস্ট এলো আর এখন মাম্মাম এখানে বসে বসে এই যে পড়াশুনো করছে। সকাল থেকে আমি তো সময় পাই না ওকে সেভাবে পড়ানোর, কারণ রান্নাবান্না করি, ওই জন্য আমি স্নান টান করে তারপর ওকে পড়তে বসিয়ে তারপরে খাওয়াই। অনেকক্ষণই দিয়েছি তো বদমাইশি করছে, লেখাটা কম লিখছে। আর মা এখানে এই যে এখন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে একটু। আর মাম্মাম হচ্ছে আঙুর খাচ্ছে, এখন কালো আঙুর। সকালবেলায় তখন ফল খেলো দেখালাম, এখন মা আমাকে কটা আঙুর ধুয়ে দিল, সেখান থেকে ও খাবে তাই খাচ্ছে। আর চলো পড়াশোনাটা করিয়ে নিই, নিয়ে দাও মামাকে খাওয়াবো, পরে আবার আসছি সাতটাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় বিকাল 5:30 বাজে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মাম উঠে পড়েছে, ওই জন্য আমরা উঠে পড়েছি 5টায়, মাম্মাম উঠে পড়ে সরি 5টা না 4:40 মাম্মাম উঠে পড়েছে আজকে। তো ওই জন্য এখন আমাদের একটু ঘরের রুম ডেকোরেশন হবে, মানে রুমের সেট আপটা একটু চেঞ্জ করবো, মা তো করতে পারবে না আমি করবো। তো চলো কী করি কীভাবে সেট করি তোমাদের সবটাই শেয়ার করবো, সাথে থাকো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সব জিনিসপত্র এদিক ওদিক করে টানছি। আর মাকে দিয়ে আমি কোনো কিছুই বারণ করেছি, আমি তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি জামা কাপড় সরানো এগুলো করতে পারো, কিন্তু কোনো টানাটানি এসব আমি করব, কারণ মার তো অপারেশন হয়েছে কোনো প্রশ্নই নেই। তো এখানে দেখো আমি সেই মতো কিন্তু সব সরিয়ে নিয়ে যাচ্ছি, আর গুড়গুড়ি আমাদের পেছন পেছন ঘুরে যাচ্ছে, কারণ ওর তো ভীষণ এক্সাইটেড যে ঘরের মানে ভোলটা বদলে যাবে, বেশ অন্যরকম হবে, ওইটাতে এক্সাইটেড। তো ভালো করে ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কোনো জিনিস সরালে তার নিচে জানোই তো কেমন ধুলো নোংরা থাকে, সেগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। চলো আমি তাহলে কাজটা সেরে নিই, পরে আবার আসছি। এই আলনাটাকে হচ্ছে নিয়ে যাব ওই ঘরে, আর ওই ঘরের ডাইনিং টেবিলটা আনা হবে এই জায়গায়, ঠিক আছে? মা যেখানটা দাঁড়িয়ে আছে এই জায়গাটায় আলমারিটার পাশে, কারণ ওই ঘরে খেতে খুব গরম লাগে, ওই জন্য এখানে এই সেট আপটা করা হবে। আর এখানে ওই ছোটো টেবিলটা, ওর ওপরে জামাকাপড়গুলো সব রাখবো, ঠিক আছে? এরকম ইচ্ছা আছে। চলো তাহলে দেখি কাজটা শুরু করি আগে, সাথে থাকো। এখানে দেখো আমাদের ঘরের ইয়েটাকে চেঞ্জ করেছি, মানে এই ঘরটাতে যে ঘরে আর কি এসি আছে সেই ঘরটাতে, এখানটায় ছিল হচ্ছে শোকেসটা, ঠিক আছে? মাম্মা আওয়াজটা কমাও। তো শোকেসটাকে এখন দেখো ওই দিকটায় সরিয়ে দিলাম, আর এই জায়গাটায় ডাইনিং টেবিলটা নিয়ে এলাম, ঠিক আছে? কারণ খেতে খুব আমাদের অসুবিধা হয়, গরম লাগে, তো ওই জন্য এখানে ডাইনিং টেবিলটাকে নিয়ে এসেছি। আর ঠিক আছে, চেয়ারগুলো ওদিকে ধরে গেছে। আর এখানে ছিল হচ্ছে আলনাটা, সেই আলনাটাকে হচ্ছে নিয়ে গেছি এই ঘরে। দেখো এই ঘরে যেখানে ডাইনিং টেবিল ছিল সেই জায়গাটায় আলনাটাকে সেট করে দিয়েছি, এই যে দরজার পাশে এখানটায় আলনাটাকে সেট করে দিয়েছি, আর কুলারটা তার পাশে রাখা রয়েছে, ঠিক আছে? তাও দাও কত জায়গা এই ঘরে, প্রচুর জায়গা। আসলে আমাদের তো বড় বড় ঘর, যার জন্য এত জিনিস ধরেও এত জায়গা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ঘরের সেট আপ চেঞ্জ করে কিন্তু এখন বেশ ভালো লাগছে, আর এখন খেতে গেলেও আর গরম লাগবে না, একদম পেটি চালিয়ে সুন্দর করে খেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তাই তোমায় দেখিয়ে দিলাম। আর এখানে একটা বড় মতো টেবিল ছিল যার উপর জামাকাপড় সব থাকতো, সেই মানে সেই টেবিলের জামাকাপড়গুলো এই যে ছোটো টেবিলটার ওপর ভাঁজ করে রেখেছি, মানে মাম্মামের সব জামাকাপড় আমাদের এসিতে গায়ে দেওয়ার চাদর টাদর সব ওখানে রেখেছি। আর যে বড় টেবিলটা ছিল ওইটাকে এই দেখো একদম বাইরে বার করে দিয়েছি, এটা বিক্রি করে দেবে বাবা, এই যে গেটের বাইরে এই দেখো বার করে দিয়েছি এইটা। আর এই চেয়ার দুটো মা বললো বাবাকে বলবে বিক্রি করে দেবে, কোনো কাজে লাগে না, উপরেই আছে, ঠিক আছে? তো চলো তাহলে সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, করিতে এখন সময় বাজে 7:00, আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি,
একটুখানি বেরোচ্ছি মামমামকে নিয়ে। ও ঘরের মধ্যে অনেকদিন ধরে রয়েছে, ও একটু বেরোনোর জন্য বায়না করছে, তো অনেকবার ওকে বোঝালাম কিছুতেই শুনছে না। তো মা বললো আস্তে আস্তে হাঁটতে পারবে, ওই জন্য আস্তে আস্তে একটু হেঁটে হেঁটে যাব। আর ডাক্তার এমনি মাকে বলেছে যে একটুখানি হাঁটাচলা করতে, না লাইটটা অফ করে একটু হাঁটাচলা করা যাবে আর কি। তো যার জন্য একটুখানি আমরা বেরোবো, বেরিয়ে একটু যাই, ঠিক আছে? তো তারপর একটুখানি ঘুরে টুরে এসে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। আর এই যে মামামও রেডি হয়ে গেছে এখানে, আর মাও রেডি হয়ে গেছে। তো চলো এবার একটুখানি বেরিয়ে একটু ঘুরু ঘুরু করিয়ে আনি মামামকে। মানে আজকে আসলে কী হয়ে গেছে বলতো, এত এসব টানাটানি এসব করা, ঘরে এসব করতে গিয়ে না মানে শরীর গরম লাগছে, সেরকম ঘাম হচ্ছে, মানে অস্বস্তি হচ্ছে, কিন্তু ও কথা শুনছে না, যার জন্য একটুখানি নিয়ে যাই। বাচ্চা মানুষ অনেকদিন ধরে ঘরের মধ্যেই রয়েছে। তাহলে চলো পরে আবার আসছি, সাথে থাকো। আজকে রাতের ডিনারটা বেশ আরামেই করলাম, একদম এই ঘরে আরামে একদম এসির মধ্যে বসে এই যে চালিয়ে আরাম করে খেলাম, এবার ঘুমিয়ে পড়ব। কিছু করার নেই, মানে এত গরম এখানে পড়েছে মানে এক মুহূর্ত থাকা যাচ্ছে না, মানে মাথা টাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, এত গরম। আর মানুষ কতবার গা ধোবে, আর গা ধুয়েও তো মানে কিছুক্ষণের শান্তি, তারপরে আবার যাকে তাই। না মম্মা ওখানে দাঁড়াও, এবার তো দেখো না চুল টুলের কী অবস্থা, মানে কিছু আমি ভাবলাম কি আজকে একটু বেরোলাম তাহলে একটু সাজগোজ করে একটুখানি কটা রিলস বানাবো, অনেকদিন ধরে রিলস ফিলস বানানো হচ্ছে না, ইউটিউবে শর্টসগুলো দিতে পারছি না। বিশ্বাস করবে না, আমি যখন বাড়ি এসেছি মামমামকে নিয়ে আর কি, আমরা ঘরে যখন ঢুকলাম তখন তোমার মানে এত পরিমাণ গরম হচ্ছে, মাথা ফাতা দিয়ে টপটপ করে জল পড়ছে, কোথায় রিলস বানানো কোথায় শর্টস করা। আমি আগে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি, মানে একদম ভালো লাগছে না। আমি বললাম না শরীরটাই ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছিলো বাইরে বেরিয়ে, এবার যার জন্য। তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। চলো আজকের মতো তাহলে টাটা।